লাউ গাছের বেশি ফলন পেতে হলে কিছু টিপস ফলো করতে হবে, কিভাবে যত্ন নিতে হবে আমি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকেই আমাকে প্রশ্ন করে যে আপু আপনার লাউ গাছের কীভাবে যত্ন করেন এবং এত লাউ কীভাবে হয়। আমাদের লাউ তো অনেক অনেক লাউ হয় কিন্তু থাকে না, মরে যায়, কালো হয়ে পড়ে যায়। তো আমি আপনাদেরকে আমি যেভাবে যত্ন করি বা আমি অনেক বছর ধরেই এরকম যত্ন করে আসছি, এখন কীভাবে যত্ন করলে সেই লাউগুলোকে টিকানো যাবে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। মাঝখানে বেশি হিজিবিজি, যেখান দিয়ে হিজিবিজি হয়ে গেছে, যে এখানে মোটা ডগা, এই যে এই টাকাটা আমি ছিঁড়ে ফেলব। এই যে এটা এটা অনেক বড় পাতা হয়ে গেছে, এটাকে আমি ছিঁড়ে ফেললাম, একটু হালকা করে দিব। আমি এই যে এরকম ডগাগুলো, বড় বড় পাতাগুলোকে ছিঁড়ে নিচ্ছি। লাউয়ের মধ্যে রৌদ্রটা ডাইরেক্ট পড়বে, আবার বাতাস, আলো সব কিছু পাওয়ার জন্য এটাকে হালকা করে দিতে হবে। বড় বড় পাতা, যে ডগা নিয়ে পাতা হয়েছে, মানে ওগুলো আমি হালকা করে দিচ্ছি। এই যে এখানে দুইটা লাউ, হয়তো দুইটা নাও বাঁচতে পারে, তবে একটা তো বাঁচবেই ইনশাআল্লাহ। দেখেন প্রতিটা ডগায় ডগায় লাউ। এই যে এখানেও দেখেন দুইটা লাউ। তো এখান থেকে আমি পাতাটা ছিঁড়ে দিচ্ছি। পাতাটা ছিঁড়ে দিয়ে এই যে এই জায়গাটাকে আমি একদম খোলামেলা করে দিলাম। তখন রৌদ্র এবং বাতাস এই দুটাই লাউগুলোকে বড় করতে সাহায্য করবে। এই যে এখানে একটা ডগা বেরিয়েছে না, এই ডগাটা কোনো কাজে লাগবে না, এটাকেও আমি ছিঁড়ে ফেলব। এই টাইপের ডগাগুলো মাঝখানে যখন আসবে, এগুলো আর খুব একটা বড় হবে না, এগুলোকে ছিঁড়ে ফেলতে হবে। অনেকগুলো পাতা ছেটে দিছি, এই পাতাগুলো দিয়ে আমি ভর্তা বানিয়ে খেয়ে ফেলব। ইলিশ পাতুরিও করা যাবে। প্রত্যেকটা ডগার পাতার নিচে ডগায় ডগায় লাউ আসছে। তো এখন যতটা সম্ভব মোটা পাতাগুলো, যেগুলোর বয়স হয়ে গেছে, সেই পাতাগুলোকে ছেটে দিতে হবে। আজকে আমি একদিনে সব ছাড়ব না, আজকে যতগুলো কেটে নিছি ওগুলো দিয়ে রান্নাবান্না করে ফেলবো, এরপরে আবার একদিন বা দুদিন পরে আমি ছেটে দিব। মাশাআল্লাহ, এবছরে আমার লাউ গাছের ফলন অনেক ভালো হয়েছে। এবার ওয়েদারও অনেক ভালো ছিল, গরম থাকাতে এবার ভেজিটেবল, তারপরে মানে ফল ফুল সবই অনেক ভালো হয়েছে। আরও সময় আছে লাউ হওয়ারও, টাইম আছে আরও। তো আমি আজকে অনেক পাতা ছেটে দিয়েছি, বাকি যে লাউগুলো ধরেছে আমার মনে হয় যদি যত্ন করা হয় তো এগুলো থাকবে। তো আজ এ পর্যন্তই, আপনারা অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।